আসসালামু আলাইকুম। বিডিডোরেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পরিবেশ সম্পর্কে জানতে চাইব এবং এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে ভর্তি ছিলেন, ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ম্যাডাম, আপনার নাম কি একটু আমাদের কিছু? আমার নাম খাদিজা বেগম। খাদিজা বেগম, জি। তো আপনি তো এখানে ভর্তি ছিলেন আমি যতটুকু জানি, জি। আচ্ছা, কি সমস্যা ছিল একটু আমাদের কি বলবেন? কি আমার সমস্যা ছিল? হাতের গ্রেয়ে ব্যথা, পায়ের গ্রেয়ে ব্যথা, মাজা ব্যথা, এই ব্যথা নিয়ে আসছে আর কি। আচ্ছা, তো এই ব্যথাটা গুলো কতদিন যাবৎ ছিল, কতদিন যাবৎ ভুগছিল? আমার ব্যথাটা দেড় বছর যাবৎ আমি এটাতে ভুগতেছি। আর আমি চিকিৎসকদের দেখেছিলেন? মানে ওষুধ ওষুধ যতদিন খাই ততদিন একটু ভালো ফিল করি, তারপরে ব্যথা শুরু হয়, আবার পুনরায় ব্যথা শুরু হয়। তো এখন কি অবস্থা আপনার? এখন আমি এই সারা নেটের মাধ্যমে আমি সারা রি দেখছি, দেখে সারা মাধ্যমে আমি চিকিৎসা নিতে আসলাম আর কি। আচ্ছা, কোন ডক্টরের অধীনে আছেন আপনি? ডাক্তার শফিকুল প্রধান সারের মাধ্যমে আমি এখন চিকিৎসা চলতেছে। আচ্ছা, মানে আপনি নেটের ইন্টারনেটের মাধ্যমে আপনি সারের ইন্টারনেটের মাধ্যমে? আমি সৌদি আরব থাকতাম, ওখানে আমি কাজ করতাম, তো সবসময় নেট দেখতাম, তো সবসময় ডাক্তাররা কি বলতো আমি ওগুলো দেখতাম। আপনি এখন ছুটিতে আছেন? জি, ছুটিতে আছি এখন। ওরা বলতেছে যে নিব না, পরে আমি এখন আবার নতুন করে কাতার চলে যাবো। কাতার যাবো? জি জি। আচ্ছা, আপনি যে আপনি সমস্যাটি নিয়ে এখানে ভর্তি ছিলেন, তো কতদিন যাবৎ ভর্তি ছিলেন? আমি আজকে 13 দিন, আজকে 13 দিন, 13 দিন, জি। তো সেটা আপনি কি সমাধান হয়েছে যে সমস্যা নিয়ে এসেছিলেন এখানে? জি, ইনশাআল্লাহ সমাধান হয়েছে, অনেকটা মানে ভালো ফিল করতেছি এখন। স্যার বলতে পারি না, আবার কাজ পুনরায় শুরু করলে কি হয় এটা তো আর জানি না। আপনার এখন কি মানে কি বোধ করছেন? এখন ভালোই, এখন ভালো লাগছে, জি। তো আপনার কি মনে হচ্ছে এখন, মানে সুস্থ কিনা? জি, এখন তো ভালো, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন কিনা? জি জি, আমি তো স্যারের বললাম, স্যার আমার ইনশাল্লাহ কাজ করতে পারবেন, সমস্যা হতো না। জি স্যার, এই আশ্বাস দিছি বিদায়, আমি এখানে ভর্তি নিয়ে চিকিৎসা চালাইতেছি। আচ্ছা, এখানকার চিকিৎসা সেবা কেমন আমাদের দর্শকদের যদি একটু বলতেন? জি, দর্শকদের বলবো এখানে চিকিৎসা অনেক ভালো লাগছে আমার থেকে। আমি স্যারের মাধ্যমে আসছি, আমার অনেক ভালো লাগছে, দর্শক যেন এরকম ভালো পরিবেশে চিকিৎসা নিতে আসে আমি খুলাসা বলতেন কি কি চিকিৎসা হয় এখানে, চিকিৎসা আপনাকে দেওয়া হয়েছে বা আপনি নিয়েছেন? আমাকে তো এখানে ব্যথার জন্য থেরাপি দেওয়া হয়েছে, জি। এখানে তো অনেক ধরনের থেরাপি আছে, আমি তো এগুলো নাম বলতে পারি না। থেরাপি থেরাপি এবং মেডিসিনের মাধ্যমে? জি জি জি। আচ্ছা, এখানকার আপনার পরিবেশ কেমন? ইনশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার তো অনেক ভালো লাগছে। আমি বিদেশ ছিলাম, তো সারা ই দেখে আমার অনেক ভালো লাগছে যে বিদেশি সিস্টেম, এটা পরিবেশটা অনেক ভালো লাগছে আমার থেকে। আর যারা এখানকার সেবা দানকারী তারা ম্যানেজমেন্ট না, খুবই ভালো, ওরা আমি এখন আমার দেশের বাড়িতে কুমিল্লা চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।